হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে মেকিং অব ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধান রচনা সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আলোচনা করব দেখো ভারত স্বাধীন হওয়ার পর ভারতের যে শাসনকার্য পরিচালনা ও দেশের আইনকানুন রক্ষার জন্যে সংবিধান রচনার একটা প্রয়োজন দেখা দিয়েছিল এবং সেই সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হলো উনিশশো সালে সালের ষোলোই মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী ক্যাবিনেট মিশন কখন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ প্রথমে যে গণপরিষদ গঠন হলো সেখানে তিনশো উননব্বই জন সদস্য ছিল কিন্তু পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে যায় তখন সদস্য সংখ্যা দাঁড়ায় দুশো নিরানব্বই জন এই গণপরিষদের যে প্রথম একজন সভাপতি অস্থায়ী হিসাবে নির্বাচিত হলেন ডক্টর সচিদানন্দ সিনহা নয় থেকে এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত তিনি কাজ করেছিলেন আর তারপর স্থায়ী সভাপতি হলেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান তৈরির যে একটা খসড়া কমিটি গঠিত হলো সেটা উনিশশো সালের উনত্রিশে আগস্ট গঠন করা হয় সংবিধান তৈরির খসড়া কমিটি যেটা সভাপতি ছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর যাকে বলা হয় সংবিধানের জনক সংবিধান তৈরির যে খসড়া কমিটির অধিবেশন হয়েছিল সেখানে মোট এগারোটি অধিবেশন হয়েছিল আর সেখানে কার্য দিন ছিল অর্থাৎ কাজ করতে ছিল তারা সব সকলে মিলে সেটা একশো দিন ধরে এই কাজটি হয়েছিল অধিবেশনের কাজ পরিচালনা হয়েছিল খসড়া কমিটির সদস্যগণ কতজন ছিলেন দেখো চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর এছাড়াও যারা ছিলেন তারা হলেন এন গোপালস্বামী আয়াঙ্গার আলাদে কৃষ্ণস্বামী আয়ার কে এম মুন্সি মোহাম্মদ এন মাধবরা এই এইসব সদস্যদের নিয়ে খসড়া কমিটি গঠন করা হয় এবং সংবিধান রচনার কাজ শুরু হয় সংবিধানের ধারণা কে দিয়েছিলেন এমএন রয় সংবিধানের ধারণা দিয়েছিলেন আর সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন সংবিধান তৈরি করতে মোট ব্যয় হয়েছিল সেই সময় চৌষট্টি লাখ টাকা সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সেদিন সেদিন গ্রহণ করা হয় গণপরিষদ দ্বারা আর সংবিধান কার্যকরী হয় অর্থাৎ আমাদের দেশে লাগু হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে কিন্তু উনিশশো সালে, সালের ছাব্বিশে নভেম্বর থেকে যে নির্বাচন এবং নাগরিকত্ব এগুলো কিন্তু চালু হয়ে গিয়েছিল মাসা কমিশন গঠিত গঠন করা হলো উনিশশো সালে মুসলিম লীগ যারা গণপরিষদে প্রথমে যোগ দিয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে অক্টোবর কিন্তু তারা আবার গণপরিষদ ত্যাগ করে কখন উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই জুলাই মাউন্ট ব্যাটন পরিকল্পনা আনা হয়েছিল উনিশশো সালে তেসরা জুন এটা আমাদের দেশভাগের উদ্দেশ্যে মাউন্ট ব্যাটন পরিকল্পনাটি আনা হয়েছিল সংবিধানের স্বাক্ষর করেছিল মোট দুশো চুরাশি জন সদস্য আর এটা স্বাক্ষর করেছিল কত তারিখে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সালে যেদিন সংবিধান গৃহীত হয়েছিল দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন এমএন রয় ভারতের সংবিধানকে হাজার সংবিধানকে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের ক্লোজ কপি বলেছিলেন এন শ্রীনিবাসন সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে মূল সংবিধানে বাইশটি অংশ তিনশো পঁচানব্বইটি ধারা ও চারটি তালিকা ছিল আর যেখানে বর্তমানে সংবিধানে বাইশটি অংশ আছে এবং ধারা হয়ে গেছে চারশো আটচল্লিশটি এবং বারোটি তালিকা আছে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই টপ টপিকের উপর এমসি কি আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই